ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের হালদা নদীর উদ্দিন নির্মিত 60 মিটার এ গাছর সাঁকুই বিয়া অন এই এলাহার মানুষের হাসে এক আতঙ্কর নাম জরাজীর্ণ এই সেতু বা যেহন সময় বাঁ ফুরিত তারে অথচ এই সেতু বেদিয়ে নারায়ণহাট ইউনিয়নের হাপানিয়া উত্তর সুন্দরপুর পিলখানা সাপমারা ফুজপুর জঙ্গলকুইয়া হারাছড়ির মানিকছড়ির যোগ্যাছোলা সহ অন্তত 15 গ্রামের 50,000 মানুষের যাতায়াতের ভরসা। তিন জুকিলো এরে এই ব্রিজের উদ্দি ফারর যানবাহন সহ হাজার হাজার মানুষ এই হালদা নদীর যে ব্রিজান খুব ঝুঁকিপূর্ণ একখান গাছর বাঁশের ব্রিজ যেন যে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে হাজার হাজার ছাত্রছাত্রী স্কুল মধ্যে আবজন করে এবং যাইতে আসতে ঝুঁকিলো হয়ে যায় যেখানে মতো ব্রিজের মাঙ্গির হাজার হাজার ছাত্রছাত্রী হতো নদী গর্ভে বিলীন হয়ে যাবে পরিস্থিতি এই ব্রিজ দিয়ে এরা শত শত আসা যাওয়া করে স্কুল কলেজ মাদ্রাসা এবং ফার্স্ট একখান মাদ্রাসা আছে এন্ডা অসংখ্য ছাত্রছাত্রী আছে এবং বিশেষ করে এরা এই আফানিয়া গ্রামের একমাত্র যাতায়াতের এই ইয়া হল যে ব্রিজ ইয়ে কারণে গ্রাম সম্পূর্ণ আলাদা দ্বীপের মতো কিন্তু এই ব্রিজ দিয়ে এই আমরা দেখতে লাগবে ব্রিজ এই ব্রিজ বিভিন্ন সময় ভাঙি যায় গই আমাদের এমপি মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি এবং আহ্বান জানাই যাতে আমাদের এই ব্রিজটা অতি সহসা যাতে সুনজরে আনে এই ব্রিজ জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে যাতে নির্মাণ হয় আলাদ নজির বসার ক্ষমতা তা খালি নষ্ট হয় যাতে ব্রিজ নির্মাণ হয় এই এলাকার স্কুল মাদ্রাসা কলেজগামী ছাত্রছাত্রী ভাই বোন হলো দুর্ভোগ এবং এলাকাবাসীর দুর্ভোগ এর সম্বন্ধে লইলে আরো বেশি কষ্ট আছে অত্র এলাকার মানুষ হাজার হাজার মানুষ খালতরেই নালতরেই অনেক কষ্ট আছে আর কিন্তু বিয়া গুণ আর অত বুড়ো আলি ব্রিজ করে দিবি হয় বুড়োর পর আর কোনো ব্রিজ নগর হচ্ছে বহু দীর্ঘদিনের সমস্যা ইয়ানে আর হাবানিয়া জনগণ হাবানিয়া সুন্দরপুরের জনসাধারণ বেশি অসুবিধা আছে এই ছোট দেখি রে ব্রিজ ১৫০ মিটার চেনে যে হালদা নদীর উপর 60 মিটার ব্রিজ নির্মাণের আমার এলজেডি অলরেডি প্রক্রিয়া শুরু করেছে এবং ওই সড়কের ফিজিবিলিটি স্টাডি পারমিট ফিল আপ হয়েছে এখন ঢাকা হেডকোয়ার্টার আছে তার মধ্যে আমাদের কিছুদিনের মধ্যে আমরা হয়তো 6 টেস্ট এবং টপচাপে শুরু করে বাকি কার্যক্রম শুরু করবে ইনশাল্লাহ এখানে ব্রিজটা হওয়ার সম্ভাবনা খুবই লক্ষণীয় এই এলাহার মাইনছর অন একখানেই দাবি হতৈব এই ব্রিজ হতে মিলব মুক্তি এ ভোগান্তিত্তুন ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম দর্শক আর এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই গো সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন রে যাও